1600 মিটার দৌড় খুবই গুরুত্বপূর্ণ পুলিশ কনস্টেবল পদের জন্য বোঝা গেছে কি এই 1600 মিটার দৌড়ে পারতে চাইলে প্রতিনিয়ত মিনিমাম আমার মনে হয় তোমাদের 2-3 ঘন্টা করে দৌড়ানোর প্র্যাকটিস করা উচিত দৌড়ানোর সময় মনে রাখতে হবে অনেকে কিন্তু বসে পড়ে যাচ্ছে ওরা আউট হয়ে যাবে অনেকে দৌড়ানো অবস্থায় থেকে হাঁটা শুরু করছে ওরা আউট হয়ে যাবে ঠিক আছে তোমার যদি প্রথমে দৌড়ানো অবস্থায় শারীরিক কোনো সমস্যা হয় তুমি একেবারে হালকা রিদমে দৌড় দাও এবং পেটের কানিতে ব্যথা করতে পারে এই ব্যথাগুলো তুমি হাত দিয়ে ম্যাসেজ করতে পারো বোঝা গেছে কি দৌড় থামালে তো তুমি আউট হয়ে যাবে বোঝা গেল তোরা কয়জন পারবে শেষ পর্যন্ত টিকে থাকতে সবাই পারবা জি স্যার আচ্ছা দেখি এদের কথা কি হয় ঠিক হয় না সত্য হয় তাই না ওকে স্টার্ট শুরু করো এর জন্য একটা তালি দাও Good. Good. রাব্বি ভয় পাবা না তো না স্যার পলাশ জি না স্যার ভয় পাবো না ভয় পাবা না অনেকে কিন্তু পড়ে যাইতে পারে দেখবা যায় 2-3টা 4টা চক্কর দেওয়াতেই পড়ে গেছে এটা ভয়ের কোনো কারণ নেই জি স্যার অনেকে পড়ে যায় অনেকে বমিও হয়ে যায় হ্যাঁ সকালে 1600 মিটার দৌড়ানোর সময় সকালে হালকা খেয়ে যাবা ঠিক আছে হালকা খেয়ে গেলে দেখবা যায় বমি হবে না মঞ্জুরুল পারবা তো ইনশাআল্লাহ স্যার চেষ্টা করব কামাল তোমাকে কামাল করে দিতে হবে নাকি আচ্ছা কয়টা হইলো কয়টা হইলো চারটা হয়েছে পাঁচটা বাবা তালি দাও এদের জন্য একটা এখনো তো অনেকে টিকছে তুমি কি শেষ করতে পারছো বাবা এর আগে শুনছো মিটে পারছো না পারছো ওর হয় না শুধু গুড মনোবল ঠিক রাখতে হবে 1600 মিটার দৌড়ানোর সময় মনোবল ঠিক রাখবা আত্মবিশ্বাস ধরে রাখবা দেখবা যে ইনশাআল্লাহ তুমি শেষ পর্যন্ত তোমার গন্তব্য স্থানে পৌঁছাইতে পারছো ঠিক আছে কোনো পরীক্ষাই সহজ না প্রত্যেকটা পরীক্ষাই কঠিন জীবনে এই 6.5 মিনিট সময় যদি কষ্ট করতে পারো ত্যাগ স্বীকার করতে পারো সারা জীবন হয়তো বা পুলিশের চাকরি পেয়ে শান্তিতে সুখে শান্তিতে থাকবা তাই না গুড দেও রে তালি দাও এদের জন্য আবার কয়টা হইলো কয়টা হইলো 8টা হইলো গুড কটা হয়েছে 9টা নাকি স্মাইল স্পিড বাড়াইছে এখন সবাস গুড দয়ালের তো ফিজিক্যাল ভালো আর কি দয়ালের ভালো এই যে এই ছেলেটারও ভালো রানারও ভালো গুড রবিউল চেষ্টা করো গুড ফরাদও ভালো আছে ফরাদও ফিজিক্যাল ভালো
গুড, কয় পাক হয়েছে? কয় পাক? গুড, বাবা তালি দাও, তালি দাও। এদের তো এখনো অনেকে টিকে আছে, তাই না? দেখে শেষ পর্যন্ত টিকে থাকাটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ আজকের অনুশীলনে। এখন পর্যন্ত তো সবাই আছে। গুড, কয়টা হয়েছে? বারোটা। দুই ফরাদ একসঙ্গে দৌড়াচ্ছে। গুড, ইসমাইল দম আছে তো? দম আছে? দয়াল পারবা তো? ফরাজ পারবা? গুড, আর দুইটা আছে। রবিউল, আলাউদ্দিন, গুড, চেষ্টা করো, চেষ্টা করো। গুড, গুড, চেষ্টা করো। হাসিরুল পাবা তো? জি স্যার পারবো স্যার। পারবা? জি স্যার। আচ্ছা দেখি। জি স্যার। গুড, দাও তালি দাও, তালি দাও, তালি দাও। কয়টা হইলো? আরেকটা দিলে শেষ, তাই না? আরেকটা, আরেকটা। গুড, হাল ছাড়া যাবে না বাবা, হাল ছাড়া যাবে না। কে নাইমের শেষ নাকি? নাইম, আরো কয়টা পাক দিতে পারতা? আরো চারটা দিতে পারতা? গুড়, আচ্ছা ঠিক আছে, রেস্ট নাও, রেস্ট নাও, এরপরে তোমাদের পরীক্ষা শুরু নাকি? লাস্ট, লাস্ট। গুড, শাবাশ। এই গ্রুপ খুব ভালো করছে, এই গ্রুপ অনেক ভালো করছে, কারণ অনেকে এখন পর্যন্ত টিকে আছে আর কি রেসে, তাই না? সবাই মোটামুটি পারছে নাকি? এই গ্রুপের জন্য একটা জোরে তালি দাও। শাবাশ।